কেন্দ্র সরকারটা চলছে ইডিআর আর সিবিআই এর জোরে ইনকাম ট্যাক্স দেখান কোথাও এনআইএ দেখান কোথাও সিআরপিএফ বিএসএফ এর জুলুমবাজি দেখান তাহলে ক্ষমতা থাকলে একশো দিনের মানুষের টাকা ছেড়ে আপনারা সিবিআই এনকোয়ারি করুন যারা এর সাথে যুক্ত তাদের গলা ধরে জেলে ঢোকান কিন্তু সাধারণ মানুষের টাকা আপনাদের ছাড়তে হবে আপনারা বলুন এই আলিপুরদুয়ার জেলায় প্রায় চার লাখ পরিবার রয়েছে যারা একশো দিনের কাজের সাথে যুক্ত আর আপনি যদি মাথা মাথাপিছু দেখেন তাহলে প্রায় আট লাখ মানুষ যুক্ত এরা কি দোষ করেছে এদের কি এদের কি অন্যায় এই মানুষগুলোর উপর অবিচার কেন এই মানুষগুলোর উপর প্রতিশোধ কেন তৃণমূলের কাছে হেরে গিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করেছে হাত ধুয়ে প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে দিল্লির বাবুরা তার কারণ বাংলার মানুষ এদের বাড়া ভাতে ছাই দিয়ে দু সালে বাংলা ছাড়া করেছিল বহিরাগতদের মুখে চুন কালি মাখিয়ে দিয়ে আমি বিজেপির বন্ধুদের বলবো আপনাদের লড়াই তৃণমূল কংগ্রেসের সাথে আমাদের সাথে রাজনৈতিকভাবে লড়াই করুন কিন্তু আপনারা যদি বাংলার মানুষকে ভাতে মারতে চান আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না এর জন্য যত দূর আমাদের যেতে হয় আমরা যাব যত পরিশ্রম করতে হয় করব, যতদিন আন্দোলনে হয় যে বুথে যেতে হয় যাব যে কটা মানুষকে সংগঠিত করতে হয় করব বাংলার যে প্রান্তে পৌঁছাতে হয় পৌঁছাবো কিন্তু আগামী দিন এই লড়াই সংগ্রাম আন্দোলন দিল্লির বুকে আমরা আরও তীব্রতরভাবে সংগঠিত করে এই একশো দিনের লড়াইকে সর্বাত্মক করব আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন আমি সবাইকে বলবো বিশেষ করে বুথ সভাপতি অঞ্চল সভাপতি গ্রাম পঞ্চায়েত প্রধান ব্লকের সভাপতি সবাইকে অনুরোধ করে যাব আজকের এই মঞ্চ থেকে শুধু আলিপুরদুয়ার জেলা নয় শুধু জলপাইগুড়ি জেলা নয় শুধু দার্জিলিং নয় কুচবিহার নয় দিনাজপুর নয় কুচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা দেগঙ্গা যারা আজকে এই বক্তব্য শুনছেন আমি অনুরোধ করবো তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিদের যে প্রত্যেক বুথে একশো দিনের কাজে কারা নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত এবং কেন্দ্রের এই জনবিরোধী সিদ্ধান্তের কারণে অবহেলিত আপনারা একটা তালিকা তৈরি করুন তালিকা তৈরি করে বুথে বুথে মানুষের কাছে যান একটা বুথে যদি কুড়িটা পরিবার থাকে কি বাইশটা পরিবার থাকে কি পঞ্চাশটা লোক থাকে একশোটা লোক থাকে তাদের দিয়ে বিস্তারিত চিঠি করান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আর গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে উদ্দেশ্য করে এবং শুধুমাত্র আলিপুরদুয়ার নয় বাংলা জুড়ে এই কর্মসূচি চলবে প্রত্যেকটা বুথের সভাপতি প্রত্যেকটা বুথে যাবে আগামী দিন কারা একশো দিনের কাজে নাম নথিভুক্ত করেও কাজ করে টাকা পায়নি বা কাজ পায়নি তাদের থেকে দরকার হলে সই স্বাক্ষর সংগ্রহ করে চিঠি করিয়ে প্রধানমন্ত্রীর নামে আগামী এক মাসে এক কোটি চিঠি আপনি তৈরি করে রাখুন প্রত্যেকটা বুথ সভাপতিকে বলবো। যে আপনারা আপনাদের বুথ থেকে একশো দেড়শো পঞ্চাশ ষাট সত্তর যা লোক আছে যারা একশো দিনে বঞ্চিত তাদের চিঠি একটা একটা করে তৈরি করে রাখুন এক মাস পরে আমার প্রতিনিধি গিয়ে আপনার থেকে সেই চিঠিগুলো নিয়ে আসবে এবং তার পরের দিন এক কোটি চিঠি নিয়ে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে যাব এবং দেখব কেন্দ্র সরকারের কত ক্ষমতা রয়েছে দরজা বন্ধ করে কানে তুলো দিয়ে থাকতে পারে না এক কোটি মানুষের সই সংগ্রহ করে স্বাক্ষর সংগ্রহ করে চিঠি নিয়ে এক কোটি অ্যাপ্লিকেশন নিয়ে আমরা দিল্লির বুকে যাব কি ভাই বোনেরা বলুন করবেন বাংলার বিরুদ্ধে যে বঞ্চনা হচ্ছে তার জবাব দেবে আন্দোলন আমি দিন গড়বেনটি গড়বেন না এই জেলা থেকে আট লক্ষ মানুষ রয়েছে যারা একশো দিনের কাজের সাথে যুক্ত আমার চার লক্ষ সই আগামী দিন চাই যে দুয়ারে চার লক্ষ সই নিয়ে আমি দিল্লিতে যাবো আপনারা করে দেবেন আগামী দিন এক মাসের মধ্যে হাত তুলে বলুন করবেন মায়েরা করবেন মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করবেন আমি কথা দিয়ে যাচ্ছি এক কোটি সই আমাকে দিন একশো দিনের টাকা দিল্লির বুক থেকে আমি ছিনিয়ে আনবো যে করে হোক আনবো কতদিন বাতে মারবে দেখি কত ক্ষমতা দরকার হলে দিল্লির বুকে এই একশো দিনের ভাই বোনেদের আমরা আগামী দিন আমাদের সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী নিয়ে যাব তাদের থাকার ব্যবস্থা দরকার হলে করব কিন্তু দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন হবে বিজেপি শুনে রাখো আর তোমরা যে ভাষায় বোঝো আমি সে ভাষায় জবাব দিতে জানি আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয় মমতা বন্দ্যোপাধ্যায় দুবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে বলেছে একশো দিনের টাকা আমাদের ক্লিয়ার করতে এক বছর ধরে আমরা অপেক্ষা করছি এক বছর আগে জনের একজন সাংসদের প্রতিনিধি দল একাধিকবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি গিয়ে কেন্দ্র সরকারের সাথে বৈঠক করেছেন আজ ছেড়ে দেবো কাল ছেড়ে দেবো পরশু ছেড়ে দেবো বলে এক বছর দু বছর হয়ে গেছে আর নয় এক মাসের মধ্যে এক কোটি সই দরকার এবং দিল্লি স্তব্ধ করে আমরা ছাড়বো যে একশো দিনের কাজের টাকা বাংলার মানুষের যদি না ছাড়ো তোমার মন্ত্রক চলতে দেবো না আমরা কত ক্ষমতা আছে আমরা দেখবো